ওলা বেটা গে আওয়াজ শুনছে যেন মাইল বাজির খেজমত করলে হায়াত বাড়ে দন বাড়ে হইলার বাজানোর খেজমত পাইছি না বাজান তো মারা গেছন ফলাব মাই জমিন আসন এক ঘর লইতাম আর মাইরে দুধ খাওয়াইয়া জন্ন তো আজি ভরে লইতাম সুবহান আল্লাহ সাইরে ফরমান খেদমত মা দরপি দরকন এখতিয়ার তা সবই আজ মাল দৌলত বেশি আর খেদমতে মা দরপি দরকন সুবেশাম তা সবই আজ হরদ আল মেনে কে নাম অবাই মাই বাজি খেদমত করলে হায়াত বাড়ে দন বাড়ে সুবহান আল্লাহ ও রাজ্য সুখর বায়ান সকল ফল ভাকিলে মিটার আর মানস ফল ভাকিলে তিত মাল লগে মাত্র সময় ডরাই ডরাই মাতি তাই কুরআন শরীফ আল্লাহ হুতরাও অকুল্লাহ মা কাউলান কারিমা আমার বজর গহলার বাই হল মাল লগে মাত্র সময় ডরাই ডরাই মাতি তাই বাফল লগে মাত্র সময় ডরাই ডরাই মাতি তাই সকল ফল ভাকিলে মিটার আর মানস ফল ভাকিলে তিত মাইয়া গাইলে ইলে দুয়াও বাজানে কুদাইলে দুয়াও আমার বগর গহরার ভাই হল আল্লাহর বান্দা যেমনে হল লরে মাই বাজার খাজনাত করলে হায়াত বাড়ে দন বাড়ে ও ভাই মাটি খাম করে তৈশল দেখাও হইলরে মাইরে গাই লইতাম আর দুধ খাওয়াইয়া মাইরে জন্ম তুয়াজি ভরিয়াও আমি জমিন থাকি বিদায় লইতাম সুবহান আল্লাহ ও গার মধ্যে আপনার এক মানুষ আয় আউলাদ নাই বিরাট জমিদার মানুষ ইলা জায়গা জায়গা আসন মানে যা বহল ফুয়াও নাই ফুড়িও নাই 40-50 বছর হয়ে বিহার হি 30-40 বছর হয়ে গেছে 70-18 বছর হয়ে গেছে সাথে একটা আয় আউলাদ নাই ইলা জায়গা জায়গা আসেনি না আসেন আসা ও গার মধ্যে এক বেটা আয় আউলাদ নাই সাসার গরো বাইন তো হইল গুরু গুমো মারিলাই মারিলেই যে জমিন হাবু হলাই না আমরা ভাইলেই মো আর শিয়ানে আগে গুলো তার গুটার মূল মানে সাহাব হল বেটা লামছে ফুরদিত গুছল দোষে ফায়খানা হইল রে এখন এ কিতাবের মধ্যে কিতাবালা হইতে আলিম হলো শুনছি তাকটি যেটার সময় আপনার মাথার তাক্ত তকি ফাঁপ তাক্ত স্যান্ডেল শরীর তাক্ত দেখা বাবার অত জামালা হলবার খাম নাই কোনো বুট দিয়ে মারি দেয় গিয়ার যথা বুট দিয়া তো মাসে গিয়ার যথা মাল তো কিলিয়ার হয়ে গেছে মানে সাহ এরে হে উঠবার আগে উঠে গেছে পানির উহরে আগে উঠিয়া দেখে মাতাত বাড়ি বাড়ি ঘরে সাইয়া দেখে মাল তো মাতাত হইল রে শ্যানে আগে গুরু আর তার গোতার মূল যাই হোক আমার বুজুর্গ হল ওই মাতর পরে ওই মাতে গান জাগাল দইব ও গান মধ্যে ওলা এক মানুষ আপনার আয়াউলাদ নাই সসার গরো বাইয়েন সাইরগু হইলারে ঠাকুর জিরে মারবার এক বুদ্ধি আছে যেদিন বাপে যাই বাকি তান বাহর বাড়ির আর ও সময় রায় গিয়া দুই আড়াইটার সময় তেনে সালাই হয়ে মোটা করছি আমরা গরো ঢাকাই থামাই গেছন দরজা তুল কুলবা আর হামাইয়া টানে আমরা জব হইলাম এরে বেটি গেছে নাইও আর সসার গরো বাইয়েন রাত তিনটার সময় গিয়া হলে ঠাকুরজি জলদি দরজা খুল এই মুসিবত তুললে আমরা অগর হগর দরজা খুলি মানে সাহাব হল অত সজা করো ভাই আপনার দরজা খুলছন দরজা খুললেন বাদে আপনার চার ভাই আসলাম ও তিন গে বালা করে দর্শন আপনার জাতা মারিয়া ফালঙ্গ আর বড় ভাই আপনার গলা ভাই ডাল লাগাই আপনার জব হইল হুকু আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ মানুষ ফাঁস হোক মসজিদ যায় আজান দেয় নমাজ হয়ে ও ভাই এই দিন ফজরের নমাজ এই মোবাইল জোয়ান তো আপনার ফজরের নমাজের বারে মুরব্বী গেছেন না এদিন তো ফজরের আজান হইতে আজান লেট হয়েছে ও ফজরের নমাজ হইয়াল সারা মহল্লার মানুষ কইলা রে আমরা অমরটা করি আইয়া মসজিদ আজান দেতার আইটা ফজরের আজান গেল মসজিদ হইলা না কোনো বেমার ফললা নি না কোনো মসজিদতে হইল চলো নমাজ পড়ি যাই খবর লইয়াই সুবহানাল্লাহ এলে আমরা প্রায় সময় যাই না নি মসজিদ আনে ওলার মানুষ আবার বন্ধুর গুলি খবর বার যাইনি না যাই না সাহ গেলা গিয়ে আপনার ডাক দিলাম দেখেন দরজা যাই ও ভাই দরজা টেলা মারলাম টেলা মারিয়া দেখেন দরজা খুললাম মানুষ তো ভালো লড়তে করি এতো গিয়ে আপনার মাথা টেলা মারি হইলে ওটা করবি আপনাকে তা বেমান নেই কিন্তু মানুষের তো লড়া নাই
আমার বুজুরগ খনার ভাই হল যেই সময় আপনার উসরা থাকি আপনার লেফ হরাইলাও লেফ হরাইয়া দেখান এগো মানুষ তো হরগে গলা গব করে লাইছে সারা মাস সরকার ফানে সাল্লাহ খামদুলার হইল আল্লাহ হাল্লাম রাও ভাই গো তো নামাজে মানব আল্লাহ গুতারে কোন দুঃখে কি মাদার হল রে সারা মাস হইল মুসাল্লা সালাম তো গরম মানব তান গেছে যাইগি তাই না আল্লাহ থেকে খবরটা লইয়া দিবাও আমরা ভাই গুতারে কে মাদার হসে সুবহানাল্লাহ সারা মাংস মুসাল্লায় সালাম রে গিয়া কইল হুজুর আমরার গাওকে মাটা রইছে ভাই গোটা বলো নামাজি আসব হি আর ইগুরে কি গিয়া আপনার ঘুম যাব হইলাইছে আল্লাহ তাকে আপনার তোরা খবর খানটা লইয়া দেখুয়া মুসাল্লায় সালাম সজিদাত ফল্লা সজিদাত ফলিয়া শকুর ফানে সাল্লা খান্দিলার হইল আল্লাহ হায় আল্লাহ ইয়ার হামার রাহমেন আল্লাহ তোমার বান্দা রেখে মাদার খান খসর মনে আল্লাহ আমার ক্ষুদ্র দর্শকের মধ্যে ওখানটা বাসাইয়া দেও সুবহানাল্লাহ আল্লাহ ডাকতে জানি না আল্লাহ ডাকতে জানি না ডাকার মতনে ডাকেলে আল্লাহ কেমনে শুনেন না আগুন হল ফুল বাগিচা আগুন হল ফুল বাগিচা ফসমে জ্বলে না আল্লাহ ডাকতে জানি না ডাকার মতনে ডাকেলে আল্লাহ কেমনে শুনেন না আমার বুজুর গোনার পাই হল মুসাল্লাই সালাম সজ্জা ছড়িয়া শকর ফানে সাল্লাহ আল্লাহ তাকে আওয়াজ আইল মুসা ও দু বন্ধু তুমি জমেন তাকে মাথা উঠাও অবন্তরে গিয়া হও একটা গাই গরু হইতো শৈল্য কোনো কুত থাকতো নাই আপনার নিয়া লোয়া গাই গরু হইতো আর ও গাই গরু জব হইলাও অগুলেন যে তাকে তোমার গোস নিয়াও ও যে মানুষে মাদার ঘর হয়েছে ও গর্ত তাত লাগাই দিতাও ওকে উঠিয়া কইব কে তারে মাদার খসে সুবহানাল্লাহ বহুত গুরুত্বপূর্ণ মাত কেল হরি শুনক কোয়া আর হিবা হিউ বিটা আপনার ওয়াজ যখন চা মাইবাগের খেজমত করলেন হায়াত বাড়ে দন বাড়ে দেখি গরু লইছে নুই কুটুয়া শৈল্য কোনো কুট নাই খারে দুধ হবাই তো মারে মুসা আলাই সালাম সজ্জার তাকে উঠা হইল রে বেটাই আমি আল্লাহ তাকে একটা খবর পাইছি যদি তোমরা মানো আমার আল্লাহ তাকে একটা আওয়াজ পাইছি যে নিয়া লোয়া গাই গরু হইতো শৈল্য কোনো কুট থাকতো না হি ও গরু ওগুলো জব হইয়া আর ওগুল লেঞ্জতে গিয়ে তোমার ঘুষ নিয়া ও যে মানুষরে মাদার হরা হয়েছে ও মাস যদি তুতাত লাগাও ওকে উঠিয়া হইব তারে সে মাদার হইলে সে হোক সুবহানাল্লাহ সারা মাংস কইলা রে মুসা তুমি আমরা জ্বালার উড়ে ভাঙি ডালা দেরায় হি আমরা বাইরে মশে কিনা আমরা গোটা ঘটনাটা দরতাম আমরা সুজাটা বুদ্ধি হইতাই এখন হরা নিয়াল গাই গরু হইত আর ওগু জব হতাম আর ও বললেন যতাকে তোমার ঘুষ না হবু তুতাত লাগাইতাম এটা অত দামে লাভাতাম না সুজা কোনটা তাহলে হও মুসা আল্লাহ সালাম তো গরম মানুষ আসলাম আমি সাহ ওটা বলে হে বেটে আমি তোমরা কামসার বেটা নাই রে ই আমি যখন আল্লাহ তাকে পাইছে ওখান হয়েছে তোমরা মনে করে করো আর না হয় নাই আমার তাকে হর আতর ফাঁসু আঙ্গুল সমান নিসা এক দলে হইলারে মুসা যখন হইত রেখেন সত্য চলো আমরা গাও গরু কোজানে সরু করে অবাই সরু হল্লা গরু কোজানে খুজাইতে খুজাইতে তো আপনার নিয়া লোয়া নাই না আপনার গরু হওয়া যায় না যদি গাই গরু ফাইন শৈল্য তাকে কুট খৈলরে মশাই কৈছন নিয়া লওয়া গরু হইতে শৈল্য কোনো কুট থাকতো নাই সবাই ফজরের নামাজ পড়িয়া বাড়াইছন আপনার জোর নামাজের সময় গিয়া আসরের নামাজের সময় লাগে যার কিন্তু নিকুটুয়া গাই গরু হওয়া যায় না আল্লাহ নবী মানবে যারা বনবে জন্নতি জুড়ে আল্লাহ নবী মানবে যারা বনবে জন্নতি না মানিয়া আবু জেহেল হইছে দোজকি আল্লাহ নবী মানবে যারা বনবে জন্নতি না মানিয়া আবু জেহেল হইছে দোজকি ওমারে কান্দাইলে তুমি কান্দে কবরে ওমারে কান্দাই তুমি কান্দে কবরে ও বাবারে কান্দাইলে তুমি কান্দে হাসরে বাবারে কান্দাইলে তুমি কান্দে হাসরে মা বাবু মায়া করবানি ইনশাল্লাহ ইনশাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর রাজ্য সবুর জামে মসজিদ সুন্নতে রসুলুল্লাহ
zikir karo la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam musalla sallam kita korchon niyalgo guru to gai guru to ana lua sollo kono kut takto nai fajrun namaz boya barayson niyalgo to gai guru hoba jana bayo hal sara din ta ke kojaita kojaite zoro namaz holla ek masjid asrar adan hoye geche masjid ar ek masjid dare de raitra o somoy jokhon ekta niyalgo gai guru hoka subhanallah Allah sundor ek juan sugura o gai dere dere khawar sara manse kya holo juan amra boro bipode hoshi amra gar moddhe baba holo ekta ghotona hoyeche ekhon musa alai salame allah take khobor loya disen baba ni allah gai goru hoytao ar o gai guta robo holla o bollen je ta diye tuma gosh niao hore manushe madar khora hoyeche o maso to tat na lagaitam allah khosona ge uthe khoyle batar musa alai salame khosona allah o ও মাছ তো তাত লাগানোর লগে লগে উঠা কই যাইব তারেখে মাদার হসে সুবহানাল্লাহ জানা কইল বায়হাল এ গাই ফলছে আমার মাইরে দুধ হবাই ভাল লাগিয়া আমি মাটি কাম করতাম আমার বাজানোর খেদমত করতাম বাসে না আমি ওয়াজ দিয়া হুনছি মায়ের খেদমত করলে hayat বাড়ে আর বাবার খেদমত করলে hayat বাড়ে আলেম আখলে কইছন ওয়াজাও যার জমিন ও মা নাই শান্তি জায়গা নাই আর যার বাপ নাই তার জমিন ও মাতার তাজ নাই এল্লাগি বায়হাল এ সময় গেছে আমার অভাবে আমি বাজানোর খেদমত করতাম বাসে না এখন গাই গোটা লইছে আমার মায়ের দুধ হবাই ভাল লাগিয়া সারা মাংস হইল ও জুয়ান বাবা যে তোর টাকা লাগে দিলাই ম তোমার গাই নিয়া না মানতাম নাই গাই দেওয়া লাগব ও সময় জুয়ান ও টাকা হইল বায়হাল যদি গলার ডা লাগাই দাও কোনো বাধা নাই গাই বলছি মায়ের দুধ হবাই ভাল লাগে তোমরা যে তোর টাকা দেও না গাই দিতাম না গাইটাকে মায়ের দুধ হবাইতাম সুবহানাল্লাহ সারা মাংস হইল রে ওখান থেকে বলে উত্তা সুগুরা কোনটা বুঝলে না সারা মাংস হইল বাবা যদি দেও না তো তোমার হইল এক গো মাদার হইছে তোমার মাদার হইল গরু নিম হইল রে তা তো মানতা না বাটিত লাঠি নাই হইল আচ্ছা ভাই ওখানে যাই আমার মার গেছে যদি মায় অর্ডার দেন মা কি জিনিস বাপ কি জিনিস ভাই হল কেউ করিও আজ বহুত বয়ান্তে জমনা খালাসুলালি হইলা মাই বুড়ি আর বাপ বুড়া আর খালাসুলালি শুনা এর লাগে আমার নতুন ক্যান্ডিডেট হয়ে যারা ইলেকশন অবস্থায় ইলেকশন বুধরা তো যুব হলে একটা কথা মনে রাখি যাও যখন তোমার দুই ভাও যাবা মন বাজাও যখন হবে সার ভাও খানে কাপড় দিয়া যাও যখন হবে সার ভাও বাবা দে কোথায় যাও কিতা বলে খুতরা কামা কাদে নত দানা আগজুল হাসনা করজুল হাসনা আমার বদর গহলার বায়হাল যাইও কো মাতর মধ্যে আসলাম জোয়ান কইল বায়হাল যদি আমার মায়ের কোন গায় বিকব না তো বা গায় বিকত নাই আল্লাহর বান্দা মার গেছে গেছে গিয়া কইল মাই গো আম্মা জান মায়ের দল মানুষ বড় বিপদ হইছন তারা গাঁর মধ্যে একটা মাদার হইছে এই মাদারটা খেয়ে হল্ল করা যান না মুসা আলাইহিস সালামে শ্রদ্ধা ফরিয়া শকর ফানে যাছন আল্লাহ তাকে খবর লইছন মুসা আলাইহিস সালামে কইয়া দেছন আল্লাহ ও কথা কইছন যে নি আল্লাহ গাই গরু হইতো আর ও গরু গো রব হইয়া ও বললেন যে তাকে একটু মা গোশ নিয়াও ও যে মানুষের মাদার ঘর হইছে অগর তো তাত লাগাই দিলে ওকে উঠে হই লাইব তারেখে মাদার ঘরছে আম্মা জান এখন এটা আমরা গাই না নিলে মানন না হইলাম ভাই হল আমার বাবার খেদমত পাইছে না করতাম গাই ভাইছে মাইরে দুধ খাবাই ভাল লাগিয়া মাই তার কত অনুরোধ করলাম মাই দিতা মানন না কোন যত টাকা লাগবে দিলাইবা কিন্তু গাই না না মানতা না আমি কইলাম ভাই হল এই গাই ভাইছে মারে মারে দুধ খাবাই ভাল লাগে তোমরা যত টাকা দাও না গাই কত কোন ব্যস্তম নাই এই কথা কল লগে লগে মাই এটা কইছন আমার যুব করিয়া গায় নিবাও লগে লগে মায়া তুলিয়া শকর ফানে সাল্লা খান্দেলার হইল আল্লাহ আল্লাহ মা জাদু আমারে দুধ খাবাই তো করিরে মনে আল্লাহ মা জাদু আমারে দুধ খাবাই ভাল লাগি আল্লাহ জানর মায়া ছাড়ি দিছে
অফ ওয়াও বাবা মায়ের দুধ খাবা হয়ে গেছে বাবা যাও তুমি জলদি করে যাও অগন্তরে গিয়া কই যাও ও গায় গো যাব হওয়ার বাদে ও গায় খালি আপনা যে তখন সোনা ধরে যদি তখন সোনা দিতা হন গায় বিক্ত নতুবা গায় বিক্ত না সুবহানাল্লাহ মাত বুঝা জানি সাহেব লগে লগে মার শুকর ভানি সাল্লাহ এর লাগে আমার বুজুর্গ হল মা যে দোয়া করান মা দোয়ার সামনে কোনো পর্দা নাই মাই বাবার দোয়াত কোনো পর্দা নাই আমার বুজুর্গ হলার ভাই হল মা যে বদুয়া দিবার মায়ের বদুয়া ডাইরেক্ট খবর সুবহান আল্লাহ বাপে যে বদুয়া দেন আমার বুজুর্গ হলার ভাই হল মাই বাজে যে দোয়া দেন এই মাই বাজে দোয়া ডাইরেক্ট খবর সুবহান আল্লাহ আমার বুজুর্গ হলার ভাই হল মুখর মাত বার হয়ে গেলে হামায় নাও আতর তীর চাললে গুড়ি যায় না গায়ের বান্ধর দুধ বারোই গেলে টান মারি হামায় না এল্লা কি আল্লাহরে চলে ফরমান এক মাতে মমিন আর এক মাতে কোহর আল্লাহর বন্ধে শুকুর ফানি সাল্লাহ খানদিলার হইল আল্লাহ আমার দুধ খাবাই গেছে রে মনিম আল্লাহ আমার ভুয়া দুধ খাবাই তো করিয়াও আল্লাহ জানার মায়া সারি দিছে আল্লাহ আমার ভুয়া রে আল্লাহ জমিনের জাতি সম্মানী বানাইয়াও আল্লাহ আমার ভুয়া রে উসমান গনি বানাইয়া সুবহানাল্লাহ হইল বাবা মার দুধ খাবা হয়ে গেছে বাবা তুমি যাও অগন্তরে গিয়া হও ও গায়ে যাবো হওয়ার বাদে ও গায়ের খালে অত খান সোনা ধরবাও যদি অত খান সোনা দিতে পান গায়ে বিকব নতুবা গায়ে বিকত না জুড়ে হোক সুবহানাল্লাহ ও সারা মানুষ আপনার আইলাম আইয়া আপনার কইলা ভাই হল এ আমার মাইয়ে ও হতা কইছন যেন ও গায়ে যাবো হওয়ার বাদে ও গায়ের খালে আপনার যত খান সোনা ধরবো যদি অতখান সোনা দিতে পারো গাই বিকব নতুবা গাই বিকত নাই হাবুগুলি তো কইলে হে চাইছো পিতারে গাই তো ভাই লেছি যার কাছে যতখান সোনা আছে গরো জমাও কিতাব লসনেরে ও হরিমান সোনা আপনা জমানে জমাইলা এখন সারা সোনা আপনা জমাইয়া বান্ধিতে ইলা তিন গরুর খালো দরকার জুড়ে হোক সুবহানাল্লাহ ওলোখান সোনা দেওয়া দিছো এখন সারা সোনা জমাইতে সোনা জমাইয়া বান্ধে তিলা তিন গরুর খালো দরকার হোক সুবহানাল্লাহ ও যেন তার নিয়ত আসলো খারে দুধ খাওয়াই তো সব হল মাত বুঝা গেছে নি খারে দুধ খাওয়াই তো মারে আর আল্লাহ রসুল ফরমাইছেন ইননামা আমালু বিনিয়াত আও কামা কালা সালাতু ওয়াসালাম নবীর হুকুম সারা আমলের তখন নিয়তের উপরে হোক সুবহানাল্লাহ মার দুধ খাবা হয়ে গেছে না সাহ রোজের সাইজন সচা করো ভাই এনতে মাদার ঘষলা তারা তো হইতে খাম হারি দিছি এখন তো আর জমিনের মালিক আমি হয়ে গেছো গিয়া ও সারা মাংস গরু লইয়া গেলাম আমার বুজুর্গ হন কিতাব লসন ও পরিমাণ সোনা দিছন এখন সারা সোনা জমাইয়া বান্ধিতে তিন গরুর সামার দরকার হোক সুবহানাল্লাহ ও গরুকে সোনা দিয়ে আপনার লইয়া গেলাম গিয়া গরুগুলো আপনার জব করলাম অবাই জব করিয়া অগুলেন যে তাকে যাই সময় তোমার গোস্ত আনছন আনিয়া যাই সময় ও মাদারের মুকনিয়া লাগাইলাও ফাল মারি উঠিল ভাই মুখ লাগানির লগে লগে আমার খাতা জোড়া লাগি গেছে খুব সুবহানাল্লাহ ও মাদারি বেটা ফাল মারি উঠিয়া বলেছে আর ওটা হইল ভাই হল গত রাত তিনটার সময় আমার শ্বশার ঘর ভাই সাইড গাই আমার ডাক দিয়া কইল ও বড় ভাই খামদার ঘর ডাকাই তামাই গেছো না বড় ভাই দরজা করল আমি যেমন দরজা খুলছি আমার শ্বশার ঘর ভাই সাইড গু ঘর হামাইছন হামাইয়া তিন গাজা তিন গাজা তামারে দর্শন আর শ্বশার ঘর ভাই বলেন আমার গলার দা লাগাই শোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘটনা ধরা হল সাহ আর হি বেটা কোনা কোনে দনি হইল খারে খেজমত করিয়া মারে এল লাগি আমার বুঝুই কখন আর ভাই হল আল্লাহ রসুল ফরমাইছেন জমে নজার মা নাই শান্তির জায়গা নাই আয়েশা সিদ্দিকা ওলা আল্লাহ আল্লাহ বেটি আসলা আয়েশা সিদ্দিকা শুনিয়া কইলা ইয়া রসুল আল্লাহ বেটিন নো যাইমু কি স্বামীর বাড়িত ইয়া রসুল আল্লাহ বেটিন তেন মার খেজমত হইতা না ইয়া রসুল আল্লাহ বেটিন কিতা ব্যস্ত যাইতা না নিয় নবে যে ও সময় নবীর যে উঠা হইল আসাও আমার উম্মতর বেটিনটি আসা যদি আপনার হরির খেজমত খান হরির গরম পানি করিয়া দেন হরির মশারি খানটা টাঙ্গাইয়া দেন হরির বিছনা খানটা জারিয়া দেন হরির গোসল করাইয়া দেন আসাও আমার উম্মতর বেটিনটার মার খেজমত হইবে সুবহানাল্লাহ Allah.
বলে ইয়া রাসূলুল্লাহ বেটিন তো বাবার খিদমত পাইতা না আর জামা নবী দেউতা কইলা যাও আমার উম্মতের বেটিনতে যদি আপনার হরর লেফানটা হুকাইয়া দেন হরর খবরে কোনটা দইয়া দেন হরর বিছনাখানটা জড়াইয়া দেন আয়েশা আমার উম্মতের বেটিন তো মা বাবার খিদমত হই গেছে সুবহানাল্লাহ এর লাগি রাজ্য সফরর বাইয়াই নহাল যদি দুনিয়া সুখে খাইতা চাও বাই কোনদিন মান না ফরমানে করিও না বাবা না ফরমানে করিও না কন্দ মা সুখে দেখন না কিন্তু হুয়া যায় সময় বাড়িতায় আবার লগে লগে মা এখন বাবা ও বাবা আব্দুল সাত্তার বাড়িতায় শোনে ও সময় জানে যে হইল মাই মাই তুমি না সুখে দেখো না কিনা বুদ্ধ আমি আছি জিকির করো লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam mai to suke dekhon na কিন্তু ফুয়া ওয়াল লগে লগে মা এখন বাবা আব্দুল সত্তার আইসনে আমার বজর গহলার ভাই হাল আর সময় আল্লাহর বান্দা গিয়া হইল মাই মাই তোমার বয়স হয়ে গেছে মাই সুখে দেখো না হো মাই তোমার বয়স হয়ে গেছে মাই তুমি এখানে হুনো না কিন্তু কিলা বুঝবো মাই আমি আইছি ও সময় মাই তো হইল আব্দুল সত্তার বাবা তোমার মুখ টানলে মাইয়া জানছে বাবা তোমার গোসল করাইলে ও বাবা আমি মাইয়া গোসল করাইছি বাবা তোমার শৈল্যটা সেন্ট আছে যখন তুমি বাবা তুমি দাঁড়িয়ে চাও আমি অন্ধ বেটে বুঝি নাই আমার আব্দুল সত্তার বাড়ি তাই গেছে সুবহানাল্লাহ ওজা তুই তখলা মাজাত ওবাই তিন দিন বাদে আপনার বিবি কইলা বসামে তোমার মা করে পেশাব পায়খানা করান তোমার মার জঙ্গল নিয়ে ফলাও আল্লাহর বান্দা দেখল রে যদি মায়ের জঙ্গল নিয়ে ফলাই না বেটি তো যাইব কি ফলাইয়া আর এটা হুরুতা জ্বালা যাতাম পারতাম না হইল বিবি জান আই রাই দুটার সময় মায়ের জঙ্গল ফলাই মাও আর তুমি সুখী হয়ে যাইবাই আর মায়ের দুঃখ ফানি হয়ে যাইব সুবহানাল্লাহ বায়ুহাল রাত দুটার সময় আল্লাহর বান্দা গিয়া হইল মাই মাই জলদি করে উঠো লইয়া যাইতাম বাজার ও বাই উড়ে তাকে লে ফরাইছে ও সময় মাই কইলা যাদু বুঝি লাইছি এখন রাইট টান্ডার মাঝে খানো বাজার লইয়া যাইতাই যাদু বুঝি লাইছি মাই রে তুমি ফলাই দিতাই আল্লাহর বান্দা হইল মাই রে এখন পৌষ মাসের সেটার দিন মাই বিয়া নাই গেছে মাই তুমি আমার খান দাও তো আর মনে মনে ওখানে কিন করি লাইছে আই রাত দুটার সময় মাই রে না জঙ্গল ফলাই দেয় মাই রে বনের বাগে খাই যাইব আর বেটির দুঃখ ভানি হইব মাইও শান্তি হয়ে যাইব আর গাওয়ালা মাংসের কইম রাত দুইটার সময় মাই বারো ইসলা ফেসাব মাই রে বাগে খাই যাইছে ও কোথা খুঁজা গাঁর মানুষ বোঝ দিলাই মনে আলোচনা আল্লাহর বন্দা হইল মাই রে মাই তুমি আমার কান্দ হতাও ও সময় আল্লাহর বন্দে কান্দ উঠিতরা আর উঠিতে সময় ও কথা হইতরা আল্লাহ আল্লাহ আমার যাতে বুঝছে না আল্লাহ আমার লইয়া যারকে জঙ্গল ফলানে আল্লাহ আমার পর হায়াত কান্দা বাড়াইয়া দেও সুবাহান আল্লাহ যে সময় জঙ্গলের মাঝে লইয়া গিয়ে হামাইছে আমার বজুর গহলার বাই হল কিরাম যে সময় ফলের ভিতরে গিয়ে হামাই গেল হামানের লগে লগে হইল মাই আই গেছে মাই লামে যাও ও সময় আল্লাহর বান্দা যখন মারে ফলার মাঝে তৈয়ার আল্লাহর বান্দে আত্মলি হইতে আল্লাহ আমার যাতে বুঝছে না আল্লাহ মারে জঙ্গল ফলাই হাজার ও বনর বাঘ আমি অন্ধ বেটি খুঁজার তোমার ফেটর বুক লাগলে আমি অন্ধ বেটি খাইয়া তোমার ফেটর বুক মারি যাও আমার জাদুর শৈল আদ্র না আমার ভুয়া গো জমিন থাকলে আমি অন্ধ বেটির নাম জমিন থাকবো সুবহানাল্লাহ এই এই কথা শুনিয়া ফয় মার এখান দলই লও আমি বাড়ি টাইন লইয়া আইল ভাই গরু লইয়া আইয়া আপনার হামাইল হামাই হইল বিবি জান মাই যে জঙ্গল ফলাই যাইছে এর বাদে আমার লগে মাইয়া দোয়া খতরা বিবি জান তুমি মায়ের খেজমত করতে ভরো না বিবি জান তোমার খেটাই লইম তোমার লাগে মায়ের খেটাই কাম না সুবহানাল্লাহ ও যা তুই তাহলা মার যা এর লাগে আমার বুজুর্গ হল মা বুঝলো হল তুমি জানতে তো হদ্দার বিতে থাকবা হি যত স্বামীর খেজমত করবাই আমার জোয়ান হল যত মা বাবার খেজমত করবাই আল্লাহ আল্লাহ নেক আউলাদ হইবাই নেক আউলাদ হইলে দুনিয়া কামিয়াব আখেরে তো কামিয়াব আল্লাহ পাক পরবর্তী আলমে আমরা হতে করে আমলের তৌফিক দে কাসম হোক আল্লাহ আমিন আমার বুজুর্গ হল আমার ইউবাস নাই আমি অন্য রায় চলি না বুঝছুন জানি এখন আপনারা সময় রতন ঘরের মহাব্দেশ আইসন ইনশাআল্লাহ আপনারা সামনে ওয়াজ করবা আর আমার তো এটা অঞ্চলে বেজানো আইছি আল্লাহর হবুল্লার করে আরো বাবা আছে যতদিন আছে ইনশাআল্লাহ লাভবানী হরির হাউকি হুমবাই এক মুক্তস দোয়া করি লাই আল্লাহ হুম আমিন ইয়ার হামার রাহমিন ইয়ার হামার রাহমিন ইয়ার আয় আল্লাহ
বললাম একরাম হল ইয়া দাড়ি বাড়লাম রব্বে হল ইয়া আল্লাহ আপনার কাছে দুরাতে তওবার হাত বাড়াইছে আল্লাহ আপনি আমাদের তওবার কবুল ফরমাও আল্লাহ আমরা জিন্দেগান মধ্যে গান্ডে মাফ করিয়া দাও খাস করি আমাদের খবর বাসুল মায়ের বাগান রে মাফ করে দাও রব্বের হাম হমা কামা রব্বায়ানে সগিরা আল্লাহ খাস করি আমাদের মাই বাজির কাছে আমরা সুর জীবন ঋণী আসি আল্লাহ আল্লাহ আমরা মায়ের বাজির খবর সম্পর্ক আল্লাহ নবী জর জাল লাগা লাগাইয়া দাও আল্লাহ ইয়া রহমান রহিম আমরা মাই বাজির আমরা গুনার কারণে আল্লাহ না খবর আজাব দিও না আল্লাহ যারা মাই বাজ জমিন আসন আল্লাহ আকান্তা বাড়াই দাও আমরা যারা মাই বাজি খবর বাস হয়ে গেছন আল্লাহ তালার জন্নাতের মেহমান বানাও আল্লাহ আয় আল্লাহ বহুত বেমারি হলে দোয়ার লাগে হয়েছন আয় আল্লাহ যত বেমারি হল বাড়িয়ে মেডিকেলে আল্লাহ সব বেমারি হলার বেমার দে আল্লাহ আপনার কুদ্রতের ঔষধে শেফা করিয়া দেও আয় আল্লাহ বেমার নিয়ামত রে আল্লাহ শেফা নিয়ামত দিয়ে বদলাইয়া দাও আয় আল্লাহ মসজিদ বানাইয়া আয় আল্লাহ মসজিদের জমিন দিয়া ইয়ার হামার রহমিন আয় আল্লাহ মুরব্বী হল অন্ধকার খবরের মধ্যে ভরে রয়েছেন আল্লাহ এটা খবর সম্পর্ক আয় আল্লাহ নবীদের রোজার লগে লাগাইয়া দাও আয় আল্লাহ ইয়ার হামার রহমিন এটা অঞ্চলের জিন্দা মুর্দা আল্লাহ সবার মাফ হয়ে দাও আয় আল্লাহ মহল্লার মাবুই নখলুন আয় আল্লাহ ইয়ার হামার রহমিন আয় আল্লাহ মাবুই নখুন ধরে আল্লাহ ফর্দা আমরা সেলেমের গুনতে আল্লাহ মসজিদ স্কুলে হরিত্রা আল্লাহ গুনতে এলমে লেদনে দান ফরমাও আয় আল্লাহ আমার আজিজ ইমাম সাবর হায়াত খান বাড়াই দাও আল্লাহ মসজিদ কুমাটের কবল ফরমাও যে তবে এতে চেষ্টা মেহনত করলা এই মহফিল লাগে আল্লাহ কেয়ামত দিন এই মহফিল খানটা আল্লাহ আমরা ভক্ত হল লাগে নাজাত জরিয়া বানাইও আল্লাহ আমরা জাইন যে অলির কাছে আসি আল্লাহ তারা দরজারা বুলন ফরমাও আল্লাহ আমার টান্টো সাবর দরজারা বুলন ফরমাও আল্লাহ আমার নিমাইশান হুল সাবর দরজারা বুলন ফরমাও আল্লাহ আমার টাকুজুর তোর হুরত জাবুদ্দিন সাহর দরজারে বুলন ফরমাও আল্লাহ আমার মুর্শিদ বাসকান্দি হজরতার দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ রঙ্গাতি হজরতার দরজারে বুলন ফরমাও দাদাফির হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ দরজারে বুলন ফরমাও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির আল্লাহ জেহলান কইলা মহলান তারে গোসিলাও আর জেহলান বাকি রইছে আল্লাহ আমার কুদরতকে হুরা করে দাও সাল্লাল্লাহু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আহলে বাইতি আজমাইন আমিন 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 বিরহমতিকা কিতা নাম আমার ভাই মৌলানা কবির হুসাইন কবির হুসাইন নি মৌলানা কবির হুসাইন সাহেবর মা আসন নি মাইজি আসন আর তান তো বাজান নাই তাই 1000 টাকা দিছন ইনশাআল্লাহ আমি দোয়া করছি আর দোয়া করম আর ফজর বাদে তো ইনশাআল্লাহ আপনারা সবর সু করেছি তো রতনপুরি হুজুরে টাইটেল দিছন শেখ উসান্দা।